তার নাকের হাড় বাঁকা ছিল, হ্যাঁ এমন বাঁকা ছিল যে সে তার নাকটা প্রায় বন্ধ থাকতো। আপনি দম ছাড়েন তো দেখি, ক্লিয়ার, দম ছাড়েন, ক্লিয়ার। আচ্ছা এবার আপনি মুখ বন্ধ রাখেন। আচ্ছা নাক দিয়ে কি ঠিকঠাক মতো দম আসছে? প্রথম মনে হয় জন্মগ্রহণ করলাম আমি, এবার এত ফ্রি কখনো মানে নিঃশ্বাস নিতে পারি নাই। মোহাম্মদ আখতারুজ্জামান আপনারা দেখতে পাচ্ছেন ইয়াং স্মার্ট একটি ছেলে, কিন্তু বাহ্যিক দিক থেকে অনেক সুন্দর মনে হলেও তার ভেতরে কিছু সমস্যা ছিল। কি কি সমস্যা ছিল আগে তার মুখ থেকে একটু শুনতে চাই ভাই, কি কি কষ্ট হতো আপনারা একটু বলবেন? টনসিল ফোলা ছিল, টনসিল থেকে সাদা সাদা কি যেন আসতো। আচ্ছা প্রথমে আমি টনসিলের কারণে আপনার কাছে স্যার আসি। হ্যাঁ হ্যাঁ, তো আপনি দেখে এটা স্যার বললেন যে অপারেশন করতে হবে। আমি স্যার পরে অপারেশন করার পরে এখন আল্লাহ রহমত গলা আমার অনেকটা ভালো, কোনো সমস্যা নাই বললেই চলে। তারপরে আমার কানেরও সমস্যা আছে। কানে কি সমস্যা হতো? কানে স্যার কম শুনি, পুঁজ কখনো পুঁজ আসে কখনো সাদা পানি আসে। আচ্ছা আচ্ছা, তো এটা দেখানোর পর আমি আপনাকে স্যার বললাম যে আমার নাকের নাকটা স্যার কখনো এদিকে ডান দিকে জাম লেগে থাকে কখনো বাম দিকে জাম লেগে থাকে। আচ্ছা আপনি স্যার বললেন স্যার কান নাকটা ভালো না করলে কানের পর্দা ঠিক হবে, জন্য স্যার আমি নাকটা অপারেশন করলাম, তারপর কানের অপারেশনটা করবো স্যার। অর্থাৎ দেখুন, নাক কান গলা এই তিনটি সিস্টেমের মধ্যেই তার সমস্যা। এখন প্রশ্ন হচ্ছে যে নাক কান গলায় যদি সমস্যা থাকে কোন কাজটি আগে করতে হবে? এত আমি তাকে যখন ভালো করে দেখি, দেখলাম যে তার টনসিলটা এমন বড় যে যেটা তাকে অনেক কষ্ট দিচ্ছিল, ঢোক গিলতে কষ্ট হচ্ছিল, বারবার ইনফেকশন হচ্ছিল, গলা ব্যথা করছিল, ফরেন বডি সেন্সেশন হচ্ছিল এবং টনসিলের মধ্যে কিছুটা পুঁজ জমে গিয়েছিল। এই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে তার বারবার সোর্স থ্রোট হচ্ছে, রিপিটেটেড ইনফেকশন হচ্ছে, অতএব এই টনসিলটা তার শরীরের জন্য অনেক ক্ষতি এবং অকল্যাণ বয়ে নিয়ে আসছে এবং এটার থেকে তার আরও অনেক সমস্যা হচ্ছে। কারণ গলার থেকে নাক, নাকের সাথে একটি কানেকশান আছে। আমরা জানি ওরাল ক্যাভিটি ওরোফ্যারিংস নাজোফ্যারিংস হয়ে ইউস্টিশিয়ান টিউব হয়ে কানের সাথে সংযোগ, অর্থাৎ মিডল ইয়ার ক্যাভিটি, অর্থাৎ গলার সাথে আমার কানের সম্পর্ক রয়েছে, সেটি কি নাক দিয়ে। আর নাকের মধ্যেও তার সমস্যা, নাকের হাড় বাঁকা, আর কানে সমস্যা যেটা কানের মধ্যে পর্দার ছিদ্র রয়েছে। তো আমরা তার প্রথমে গলার অপারেশনটি সফলভাবে সম্পন্ন করলাম, অর্থাৎ তার টনসিলেক্টমি আমরা করেছি। এরপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে তার নাকের যেহেতু হাড় বাঁকা সেটি আমরা অপারেশন করে দিব, কারণ নাকের হাড় বাঁকাটা অপারেশন না করে যদি আমরা কানের পর্দা প্রতিস্থাপন করি সেক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। কি সমস্যা? আমরা জানি যে নাকের হাড় যদি বাঁকা থাকে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার যে ইউস্টিশিয়ান টিউব, অর্থাৎ নাক এবং কানের সংযোগ করে একটি রাস্তা রয়েছে, এই রাস্তায় যে পাইপটি সেটি পাইপটির নাম হচ্ছে ইউস্টিশিয়ান টিউব। এই টিউবটির কাজ হচ্ছে পরিবেশের মানে ভারসাম্য রক্ষা করা, অর্থাৎ প্রেশার নিয়ন্ত্রণের মাধ্যমে। এবং সেই প্রেশারটা কোথায়? আমাদের মধ্যকর্ণের যে ভিতরে যে বাতাস আছে সেই বাতাসটা মেনটেন করে হচ্ছে ইউস্টিশিয়ান টিউব। যদি নাকের হাড় বাঁকার কারণে ইউস্টিশিয়ান টিউবটা ব্লক থাকে সেক্ষেত্রে কিন্তু কানের যে প্রেশার সেটি নিয়ন্ত্রণ হবে না, আর কানের প্রেশারটা যখন অর্থাৎ এয়ারওয়েটা ক্লিয়ার থাকবে না তখন মধ্যকর্ণে প্রদাহ হয়ে এটা ইনফেকশনটা আবার হয়ে যাবে, যে কারণে আমরা প্ল্যান করেছি তার নাকের সার্জারি করার। এবং সেই প্ল্যান মোতাবেক আমরা নাকের অপারেশন করেছি এক সপ্তাহ আগে। এখন অনেকেই জানতে চায় স্যার, নাকের অপারেশন করার পর নাকের মধ্যে কি একটা দেখি, একটা স্প্লিন ঢুকায় রাখে, একটা পাতের মতন জিনিস রাখে, এটা আসলে কি, তাই না? এবং এটা দেওয়ার পর কিছুটা ডিসকমফর্টও কিন্তু ফিল হয়, কারণ নাকের অপারেশন পরবর্তী নাকের মধ্যে এক ধরনের সিক্রেশনস জমে, সিক্রেশনস বলতে একটু ক্ষরণ জমে, সেটা নাকটাকে ব্লক করে দেয়। আর আমরা নাকের পার্টিশনটাকে যে বাঁকা ছিল সেটাকে সোজা করার পর দুই ছিদ্রের মাঝখানে, অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে এটা ডান পাশের ছিদ্র, বাম পাশের ছিদ্র, মাঝখানে যে পার্টিশন সেটা ছিল বাঁকা, সেটা আমরাকে সোজা করে দিয়েছি। সোজা করে দেওয়ার পর দুই পাশে দুটো প্লাস্টিকের স্প্লিন্ট রেখে দিয়েছি, ঠিক আছে? এই স্প্লিন্টটা দেখতে কেমন এবং এটি কি কারণে দেওয়া হয়েছে সেটি এখন ব্যাখ্যা করব। তবে আজকে সাত দিন পূর্ণ হলো, আমরা সেই স্প্লিন্টটি বের করছি, আপনারা থাকুন আমাদের সাথে। আক্তার ভাই শুয়ে পড়বেন। নাকের মধ্যে এই যে স্প্লিন্টটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কেন দিয়েছি, কারণ এটা অনেকটা পিলারের মতন কাজ করে, পার্টিশনটাকে সোজা রাখার জন্য দিয়েছি এবং একই সাথে যাতে ল্যাটারাল ওয়াল এবং মিডিয়াল ওয়ালে কোনো সাইনিকিয়া না হয় সেই সাইনিকিয়া প্রিভেন্ট করার জন্য কিন্তু আমরা এই স্প্লিন্টটা দিয়ে থাকি। এবং এটা আমরা সাত দিন পর রিমুভ করি, এবং রিমুভ করার যেভাবে করি আপনারা খেয়াল করছেন যে আমরা এখন রিমুভ করছি, কারণ ছোট্ট একটা স্টিচ ছিল, আমরা স্টিচটি অলরেডি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আস্তে করে টান দিলে কিন্তু এই স্প্লিন্টটি বের হয়ে যাবে। এই দেখুন,
নাকের মধ্যে এই জিনিসটি ছিল, এটার মধ্যে কিছু সিক্রেশনস জমা হয়। এই যে এটি কিন্তু একটি জাস্ট প্লাস্টিকের একটি স্প্লিন্ট। আমরা দুই পাশে কেন দিই, কারণ হচ্ছে যে এটা যাতে এই ওয়াল আর এই ওয়াল একসাথে না লাগে। হ্যাঁ, খুলে দেওয়ার পর দেখা যাবে যে নাকের মধ্যে অনেক জায়গা হয়ে গিয়েছে। তো অনুরূপভাবে আমরা তার ডান পাশে একটি স্প্লিন্ট রেখেছিলাম, এই যে দেখুন সেই স্প্লিন্টটা আমরা খুলে দিচ্ছি। এই যে দেখেন কি পরিমাণ সিক্রেশন জমা হয়েছে। নাকের অপারেশন করার পর প্রথম সপ্তাহে একটি ফলো আপের প্রয়োজন হয়, এবং ফলো আপের কি উদ্দেশ্য, নাকের মধ্যে জমাকৃত যে সিক্রেশনস গুলো আছে সেগুলোকে আমরা ক্লিয়ার করে দিই। আমরা এভাবেই সাধারণত নাকের সাকশন ক্লিয়ারেন্স করে থাকি, এবং এটা করার পর রোগী খুব আরাম বোধ করবে আজকে। তার নাকের হাড় বাঁকা ছিল, এমন বাঁকা ছিল যে সে তার নাকটা প্রায় বন্ধ থাকতো, কিন্তু এখন তার নাকটা সম্পূর্ণ একদম ক্লিন হয়ে গেল। এবং আমি আক্তার ভাই একটু উঠবেন এবার। আচ্ছা, আপনি দম ছাড়েন তো দেখি, ক্লিয়ার, দম ছাড়েন, ক্লিয়ার। আচ্ছা, এবার আপনি মুখ বন্ধ রাখেন। আচ্ছা, নাক দিয়ে কি ঠিকঠাক মতো দম আসছে? মনে হয় স্যার আমি জন্মগ্রহণ করলাম স্যার। হ্যাঁ, প্রথম মনে হয় জন্মগ্রহণ করলাম আমি, এবার এত ফ্রি কখনো মানে নিঃশ্বাস নিতে পারি নাই, এত ফ্রি লাগছে স্যার। সো এই হচ্ছে রোগীদের অভিব্যক্তি, তিনি বললেন যে নতুন জন্মগ্রহণ করলো। আসলে কেন এই কথাটা বললো জানেন, কারণ সে এতদিন নাক থাকলেও সঠিকভাবে নাক দিয়ে দম ছাড়তে এবং দম গ্রহণ করতে পারে নাই। সৃষ্টিকর্তা এত বাতাস রেখে দিয়েছে পরিবেশে, আর সেই বাতাসটা সে প্রাণ ভরে নিতে পারছিল না, কত কষ্টে ছিল, আর আজকে সে সেই কষ্ট থেকে মুক্ত। কেমন লাগছে আক্তার ভাই? স্যার অনেক ভালো লাগছে স্যার। আরেকটা বিষয় স্যার, হ্যাঁ, আমার বড় ভাই আছে, আমার বড় বোন আছে, ওনাদেরও মানে কানের সমস্যা, নাকের সমস্যা, ওনারা আমার দিকে আর কি চেয়ে আছে। আমি যদি সুস্থ হই, ওরা আরও অনেক জায়গায় দেখেছি, কিন্তু কোনো মানে তেমন একটা উপকার পায়নি বা চিকিৎসা করলেও ভালো হয় না স্যার। আমার যদি হয় তাহলে আপনার শরণাপন্ন হবে স্যার। নিশ্চয়ই হবে, যেহেতু পরপর দুটি অপারেশন আমরা সফলভাবে সম্পন্ন করেছি, আপনার কানের অপারেশনটিও সফলভাবে সম্পন্ন হবে আমরা সেই প্রত্যাশায় করছি। এবং সেই সাথে যারা নাক কান গলার এই জাতীয় সমস্যায় ভুগছেন, অর্থাৎ টনসিলের সমস্যা, নাকের হাড় পাকার সমস্যা, কানের পর্দা ছিদ্র বা কান পাকার রোগে ভুগছেন, তাদের জন্য ভয়ের কোনো কারণ নেই। এই ভিডিওটি হয়তো আপনাকে একটি শক্তি যোগাবে, একটি সাহস যোগাবে, একটি সঠিক পথ দেখাবে। আপনারা সঠিক পথে থাকুন, সঠিক চিকিৎসককে নির্বাচন করুন, অপচিকিৎসার শিকার হবেন না, ভালো থাকুন, নিজে ভালো রাখুন, অন্যকে। সবার জন্য রইল শুভকামনা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।